আসসালামু আলাইকুম শিমাস কিচেন বিজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ইলেকট্রিক ওভেনে কীভাবে আপনারা তান্দুরি চিকেন তৈরি করবেন সেই রেসিপিটি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখিনি তান্দুরি চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনটা মেপে নিচ্ছি তার জন্য এখানে কিচেন স্কেল দিয়ে একটি বাটি দিয়ে আমি চিকেনটা মেপে নিচ্ছি বাটির ওজনটা বাদ দিলে এখানে আমার চিকেনের ওজনটা হবে আটশো গ্রাম এখন আমি চিকেনটা যে বাটিতে মেরিনেট করব সে বাটিতে নিয়ে নিলাম দেখুন আমি চিকেনটা একদম ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি প্রত্যেকটা পিসি আমি কেটে নিয়েছি এখন আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে চিকেনটা মাখানোর জন্য প্রথমে আমি এখানে এক টেবিল চামচ লালমরিচ গুঁড়া নিয়ে নিয়েছি লাল মরিচ গুঁড়াটা আপনার আপনাদের জাল কম বেশি অ্যাড করে নেবেন তার সাথে এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে মরিচ আর লবণটা ভালোভাবে মাখিয়ে চিকেনের গায়ের উপরে লাগিয়ে নেব এভাবে করে চিকেনের গায়ের উপরে প্রথমে লেবুর রস দিয়ে মরিচ আর লবণ লাগিয়ে নিলে চিকেনের যে একটা গন্ধ সেটা আর থাকে না এখন আমি এটাকে মাখিয়ে নিয়েছি এখন ফয়েল পেপার দিয়ে ডেকে আমি তিরিশ মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রেখে দিব এখন আমি তান্দুরি চিকেনের মশলাটা তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিলাম এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ টক দই দিয়েছি দইটা আমি পানিটা জড়িয়ে নিয়েছি তার সাথে এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি হাত চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ কাবাব মশলা দিয়ে দিলাম কাবাব মশলা আপনার যে কোনো দোকানে আপনার যে কোনো প্যান্ডারি পাবেন এখন আমি এখানে হাফ চা চামচ বারবিকিউ মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ বারবিকিউ সস দিয়ে দিলাম তার সাথে এখানে আমি এক টেবিল চামচ জলপাইয়ের আচার দিয়ে দিলাম তান্দুরি চিকেনে আচারটা ব্যবহার করলে তান্দুরি চিকেনের টেস্টটা অনেক বেড়ে যায় এখন আমি মশলাটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি জলপার যে গুটিটা আছে সেটাও আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন এখানে আমি চা চামচ জর্দার কালার দিয়ে দিচ্ছি জর্দার কালারটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে জর্দার কালার পরিবর্তে অল্প পরিমাণ হলুদও ব্যবহার করতে পারেন এখন মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি চিকেনটা আবারও নিয়ে নিলাম ফয়েল পেপারটা খুলে আবারও চিকেনের উপরে আমি মশলাটা ডেলে দিব মশলাটা ঢেলে দিয়ে আমি আবারও হাত দিয়ে মশলাটা চিকেনের প্রতিটি কোনায় কোনায় আমি মশলাটা মাখিয়ে নিব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে হাত দিয়ে চিকেনের প্রতিটা কোনায় কোনায় মশলাটা ঢুকে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা লাগিয়ে নিতে হবে এভাবে করে তান্দুরি চিকেনটা তৈরি করলে তান্দুরি চিকেনটা খেতে অনেক ভালো লাগে আমি আবারও ফয়েল পেপার দিয়ে ডেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চিকেনটা যত বেশি ম্যারিনেট করে রাখা হবে তান্দুরি চিকেনটা এত বেশি ভালো লাগবে এখন দুই ঘন্টার পর আবারও আমি ফিরে এলাম এখন ওভেনের যে একটা ট্রে আছে সেই ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি ওভেনের মধ্যে দুটি ট্রে থাকে আমি একটি ট্রের মধ্যে পানি দিয়ে ওভেনের মধ্যে দিয়ে আমি ওভেনটা দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট এই ট্রের মধ্যে আমি চিকেনটা বিছিয়ে দিচ্ছি আমি এর নিচে আরেকটি ট্রে বিছিয়ে দিলাম ট্রের উপরে দিয়ে দিলাম আমি এখন চিকেনের গায়ের মধ্যে আবারও মশলাটা লাগিয়ে নিচ্ছি এখন আমি ওভেনে চলে যাব ওভেন থেকে ওভেনের উপরে ভিতরে আমি ট্রেটা ঢুকে আমি ডাকনাটা লাগিয়ে আবারও দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিট সেট করে আবারও ওভেনটা দিয়ে দিলাম এখন বিশ মিনিট পর আমি ওভেন থেকে আবার চিকেনটা বের করে এখন আমি উলটিয়ে আবারও মশলাটা লাগিয়ে চিকেনের মধ্যে আবারও ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম এভাবে করে আমি আবারও এখন তিরিশ মিনিটের জন্য ওভেনটা সেট করে দিব আপনার আপনাদের ক্যাপাসিটি বুঝে যতটুক সময় লাগবে অতটুক সময় ধরে ওভেনে সেট করে আপনারা তান্দুরি চিকেনটা তৈরি করবেন এখন তিরিশ মিনিট পর আমি ওভেন থেকে আবারও ট্রেটা বের করে তৈরি হয়ে গেল আমার তান্দুরি চিকেন দেখুন আমি দুই পার্টি উল্টে দেখিয়ে দিচ্ছি তান্দুরি চিকেনের কালারটা কত সুন্দর এসেছে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিভিশন আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ আমার ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ